ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গণ অভ্যুত্থানে মারাত্মক আহতদের দেখতে নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গণভবন পরিদর্শন করলেন তিন উপদেষ্টা। গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখে তৈরি করা হবে জাদুঘর, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। কয়েকদিনের বিশৃঙ্খলা শেষে কড়া নিরাপত্তায় আজ খুলেছে সাভার আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা, তবে শ্রমিক বিক্ষোভের জেরে বেশ কয়েকটি কারখানায় আবারও ছুটি ঘোষণা। পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করলেও এতে কারো কারো ইন্ধন রয়েছে, মন্তব্য অর্থ ও বাণিজ্য উপদেষ্টার। শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনকালে গার্মেন্টস সহ অন্যান্য শিল্প কারখানার শতাধিক শ্রমিক নিহত হয়েছে, আহতরা পাচ্ছে না চিকিৎসা, অভিযোগ গণতদন্ত কমিটির। বাংলাদেশের জনগণের পক্ষে না থেকে ভারত আওয়ামী লীগের সাথে একপক্ষীয় যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না, হুঁশিয়ারি রুহুল কবির রিজভীর। বিডিআর বিদ্রোহ চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ, বললেন সময় ক্ষেপণে বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের হত্যার সুযোগ পেয়েছিল। সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ভোর 5টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা হয়, আহত 10 জন হাসপাতালে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলার সাজা ঘোষণা, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত স্থগিত করা হয়েছে। দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ বাছাই পর্বে জিতেছে ব্রাজিল, 1-0 গোলে হারিয়েছে ইকুয়েডরকে।